আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে বাঙালি তাদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব নিয়ে আনন্দে মেতে উঠবে। তবে বাঙালির উৎসবের আনন্দ এবারও মাটি করে দিতে পারে করোনার তৃতীয় ঢেউ। গত 2020-র দুর্গাপুজোতেও কার্যত বাঙালির দুর্গা উৎসবের আনন্দ ভাগ বসিয়েছিলেন মহামারী করোনার প্রথম ঢেউ। সেবার কোনো রকমও নম নম করেও মায়ের আনা ধরা সারতে হয়েছিল বাঙালিকে। দুর্গা উৎসব শুধু বাঙালির কাছে একটি উৎসব নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য, আবেগ ও সংস্কৃতি। উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের জীবিকা। প্রতিমা শিল্পী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী, প্যান্ডেল কর্মী থেকে শুরু করে মিষ্টি জামাকাপড়ের ব্যবসায়ীরাও অধীর আগ্রহে পুজোর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকেন। দুর্গা উৎসবের এই মরশুমে অনেকেরই সারা বছরের উপার্জন নির্ভর করে থাকে। তবে গত বছর থেকে দুর্গা উৎসবের আনন্দে কাটছাটের পাশাপাশি সাধারণের জীবন ও জীবিকার ওপরেও ব্যাপক প্রভাব ফেলেছে করোনা। এবারও কার্যত তার অন্যতা হবে না বলে আশঙ্কা করছেন বাংলার কোটি কোটি মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী পূজোর সময়কালে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে দেশে, ফলে আসন্ন দুর্গাপুজোতে কতখানি আনন্দ উপভোগ করতে পারবে বাঙালিরা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তার উপর আবার পঞ্জিকা থেকেও মায়ের আগমন সম্পর্কে বিশেষ কোনো শুভ বার্তা পাওয়া যাচ্ছে না। প্রতি বছর আশ্বিন মাসে সপ্তমী তিথিতে ধরাধামে অবতীর্ণ হন মা দুর্গা, দশমীতে বিসর্জন, মা ফিরে যান স্বর্গে। স্বর্গ থেকে মর্তে এই আসা যাওয়ার জন্য কোনোবার গজ বা হাতিতে, কোনোবার ঘটকে বা ঘোড়ায়, কখনো আবার দোলায়, কখনো নৌকা বেছে নেন মা। আর মায়ের এই আসা যাওয়ার জন্য নির্বাচিত যানের ওপর নির্ভর করেই মর্তের ভবিষ্যৎ নির্ভর করে বলে বিশ্বাস স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আবার একই যানে যাতায়াত হলেও আগামী বছরে খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। গত বছর যেমন মায়ের যাওয়া ও আসা দুটোই হয়েছিল ঘোড়ায়, তারপর থেকে দেশে ঝাঁকিয়ে বসে করোনা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে চলতি বছরে মায়ের আগমন হতে চলেছে দোলায়, আর পঞ্জিকা মতে দোলায় চড়ে মায়ের আগমন হলেই ধরাধামে মড়ক লাগবে, ফলে স্বভাবতই আতঙ্কে দিন গুনছেন সনাতন ধর্মে বিশ্বাসীরা। করোনার কারণে গত বছর থেকে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। গত বছর কোনো রকম মায়ের আরাধনা সারার পর অনেকেই আশা করেছিলেন যে চলতি বছরের দুর্গাপুজোতে তারা জাঁকজমক করে মায়ের আরাধনা করবেন, তবে সেই আশাই কার্যত জল ঢালছে পঞ্জিকা। সেই অনুযায়ী চলতি বছরের সপ্তমীর দিন দোলায় চড়ে আগমন হচ্ছে মায়ের। এদিকে আবার শাস্ত্রমতে বলে মায়ের দোলায় আগমন হলে মর্তে মড়ক লাগবে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধের কারণে প্রবল হানাহানির আশঙ্কা থেকে যায়। এদিকে আবার মা ফিরে যাবে নৌকায় চড়ে, নৌকায় চড়ে মায়ের গমন হলে তা বন্যার ইঙ্গিত দেয়। সব মিলিয়ে চলতি বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির মনে আশঙ্কা দানা বেঁধেছে। প্রসঙ্গত দেবী দুর্গার গমনাগমন ঘটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে হলে মর্তে চরম বিশৃঙ্খলতা ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। নৌকায় চড়ে গমনাগমন হলে একদিকে যেমন বন্যার আশঙ্কা থাকে, অপরদিকে তেমনই ভালো ফসল হওয়ার সম্ভাবনা থাকে। তবে দেবীর গজে আক্রমণ সব থেকে শুভ বলে মনে করা হয়, এতে সুজলা সুফলা শস্য শ্যামলা হয় পৃথিবী, সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে মর্তবাসীর জীবন।